ছাত্ররা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এবিটি এর ইউটিউব চ্যানেলে যে পড়াশুনো চালাচ্ছিলাম সেখানে ইতিমধ্যে আমরা পড়েছি বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, বায়ুচাপ এবং বায়ুবলয়। আজকে আমরা পড়ব বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ সম্পর্কে বলার আগে একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে উইন্ড এবং এয়ার কথা দুটোকে আমরা সমার্থক হিসাবে ব্যবহার করলেও উইন্ড এবং এয়ারের বাংলা অর্থ কিন্তু আলাদা। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে বা ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে চাপের পার্থক্যে যখন বায়ু এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে বা প্রবাহিত হয় তাকে বলবো বায়ু প্রবাহ। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের ওপরে চাপের পার্থক্য হলে, ধরো এখানে উচ্চ চাপ, এখানে উচ্চ চাপ, আর এই অংশে যদি নিম্ন চাপ হয় তাহলে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বা ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে চলাচল করে, একেই আমরা বলি বায়ু প্রবাহ। তাহলে কখনো কখনো আমরা এমনও দেখি যে বায়ু ভূপৃষ্ঠ থেকে লম্বভাবে উষ্ণ আর্দ্র এবং হালকা বায়ু সরাসরি ঊর্ধ্বগামী হয়, আবার কখনো কখনো শীতল ভারী শুষ্ক বায়ু ঊর্ধ্বাকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে অর্থাৎ নিম্নগামী হয়। সেক্ষেত্রে তাতে আমরা বায়ু প্রবাহ বলি না, আমরা বলি বায়ু স্রোত। তাহলে এটা হচ্ছে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, আর এক্ষেত্রে এটাকে আমরা বলি বায়ু স্রোত। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরাল বা অনুভূমিকভাবে বায়ুর সঞ্চালনকে আমরা বলি বায়ু প্রবাহ, আর চাপের পার্থক্যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে বায়ু উল্লম্বভাবে ঊর্ধ্বগামী বা অধোগামী হলে তাতে আমরা বলি বায়ু স্রোত। বায়ু প্রবাহ এবং বায়ু স্রোতের মধ্যে আরও একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে বায়ু প্রবাহ যেহেতু ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে হয় তাই বায়ু প্রবাহ আমরা অনুভব করি, আমাদের গায়ে বাতাস লাগে, ধুলো ওড়ে, গাছের পাতা নড়ে, কিন্তু যখন বায়ু স্রোত ঘটে তখন যেহেতু বায়ু সঞ্চালন ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বগামী বা অধোগামী হয় সেক্ষেত্রে বায়ুর প্রবাহ আমরা অনুভব করি না, ধুলো ওড়ে না, গাছের পাতা নড়ে না। একটু খেয়াল করলে লক্ষ্য করবে ঠিক ঝড়ের আগের মুহূর্তে, কালবৈশাখী ঝড় যখন শুরু হয় ঠিক তার আগের মুহূর্তে আমরা এরকমও বলে থাকি যেন বায়ু শূন্য অবস্থায় আছি, আমরা বলি গাছের পাতা নড়ছে না। সেক্ষেত্রে বায়ু স্রোত তৈরি হয় অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অতিরিক্ত উষ্ণ হয়ে ঊর্ধ্বগামী হয়, যে কারণে বায়ুর প্রবাহ বা সঞ্চালন আমরা অনুভব করি না, গাছের পাতাও নড়ে না, এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ঊর্ধ্বগামী হলে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে যে শূন্য স্থান তৈরি হয় সেই শূন্য স্থানের দিকে বায়ু ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে ছুটে আসে, তখনই আমরা বলি ঝড়ের সৃষ্টি হচ্ছে। তাহলে বায়ু প্রবাহ এবং বায়ু স্রোতের মধ্যে পার্থক্য দুটো, একটা হচ্ছে বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে বা সমান্তরালে প্রবাহিত হয়, দু নম্বর বায়ু প্রবাহ আমরা অনুভব করি, অন্যদিকে বায়ু স্রোত ভূপৃষ্ঠ থেকে লম্বভাবে ঊর্ধ্বগামী বা অধোগামী হয় বায়ু,
এবং এক্ষেত্রে বায়ুর সঞ্চালন অনুভব করা যায় না। এখন বায়ু প্রবাহ কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা বায়ু অর্থাৎ বায়ু প্রবাহের দিক পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে বাত পতাকা। এই বাত পতাকা যাকে আমরা ইংরেজিতে বলি উইন্ড ভেন, এই উইন্ড ভেন দিয়ে আমরা বায়ু প্রবাহের দিক বা অভিমুখ নির্ণয় করতে পারি। অন্যদিকে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করা হয় যে যন্ত্রে তাকে বলা হয় অ্যানিমোমিটার। বায়ু প্রবাহের দিক এবং বেগ নির্ণায়ক দুটি যন্ত্র ছাড়াও বায়ু প্রবাহের শক্তির মাত্রা নির্ণায়ক আরেকটি স্কেল আছে, তাকে বলা হয় বিউফোর্ড স্কেল। অর্থাৎ যে বায়ু প্রবাহিত হচ্ছে তার একটা গতি শক্তি আছে, সে গতি শক্তির দ্বারা বায়ু কি পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে বা ভূমিরূপের ক্ষয় ইত্যাদি, যে ভূমিরূপ প্রক্রিয়ায় অংশ নেয় সে ভূমিরূপ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তার শক্তি কতখানি সেইটা পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে, তার নাম হচ্ছে বিউফোর্ড স্কেল, বিজ্ঞানী বিউফোর্ডের নাম অনুসারে। আর বায়ু প্রবাহের গতিবেগ মাপার যে একক সেটা হলো নট। এক নট মানে হচ্ছে 1.87 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং আমরা বায়ু প্রবাহ কাকে বলে, বায়ু স্রোত কাকে বলে, বায়ু প্রবাহ এবং বায়ু স্রোতের মধ্যে পার্থক্য, বায়ু প্রবাহের দিক এবং বেগ নির্ণায়ক যন্ত্র এবং সেই সঙ্গে বায়ু শক্তি পরিমাপক যে স্কেল এবং সেই সঙ্গে বায়ু গতিবেগ পরিমাপক যে একক সেই একক সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব যে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করতে গেলে বায়ু প্রবাহ কত রকমের, বায়ুর উৎপত্তি, বায়ুর গতি প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুসারে বায়ু প্রবাহ সাধারণত চার প্রকার। একটি হলো নিয়ত বায়ু, দুই সাময়িক বায়ু, তিন আকস্মিক বায়ু এবং চার হলো স্থানীয় বায়ু। তাহলে বায়ু প্রবাহের উৎপত্তি, বায়ু প্রবাহের গতি প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুসারে বায়ু প্রবাহকে আমরা চার ভাগে ভাগ করছি। আমরা এখন পড়ব নিয়ত বায়ু কি। নিয়ত নামটা শুনলেই তোমরা বুঝতে পারছো, নিয়ত মানে প্রতিনিয়ত মানে সর্বদা, এই সর্বদা যে বায়ু প্রবাহিত হয়। এখন এই বায়ু সর্বদাই তো প্রবাহিত হয় বায়ু, কিন্তু এক্ষেত্রে বায়ু প্রবাহের অভিমুখ অর্থাৎ দিক সর্বদা একই দিকে থাকে। বায়ু প্রবাহ ইতিমধ্যে আমরা বায়ুচাপ বলয় পড়েছি, বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে যদি আমরা জানি তাহলে দেখব যে বায়ু প্রবাহ, বায়ুচাপ, দেখো আমরা এখানে দেখেছি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে এখানে আছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর মেরুদেশীয় উচ্চচাপ বলয়। একইভাবে দক্ষিণ গোলার্ধেও আছে মকরীয় উচ্চচাপ বলয়, দক্ষিণ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়। এটা হলো নিম্নচাপ বলয়, এটা উচ্চচাপ, ক্রান্তীয় উচ্চচাপ, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ আর মেরুদেশীয় উচ্চচাপ। একইভাবে এখানেও উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, দক্ষিণ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ এবং মেরুদেশীয় উচ্চচাপ। চাপ বলয়গুলো দেখো ক্রমান্বয়ে অর্থাৎ অল্টারনেটিভ, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে নিম্নচাপ উচ্চচাপ, নিম্নচাপ উচ্চচাপ। অর্থাৎ সংক্ষেপে যদি মনে রাখতে হয় তাহলে আমরা নিচা উচ্চা, আবার নিরক্ষরেখা থেকেও দক্ষিণ মেরুর দিকে
নিচা উঁচা নিচা উঁচা মনে রাখার সুবিধার জন্য তোমরা এটা মনে রাখতে পারো। এখন এই যে চাপ বলয়গুলি এগুলো কিন্তু স্থায়ী বায়ুচাপ বলয়, অর্থাৎ পৃথিবীতে যে কোনো ঋতুতে সারা বছরই এই চাপ বলয়গুলি পৃথিবীকে বৃত্তাকারে বেষ্টন করে আছে। যেহেতু চাপ বলয়গুলি স্থায়ী, তাই বায়ু প্রবাহ সারা বছর ধরেই স্থায়ী হবে। এক্ষেত্রে একটা কথা বলি, বায়ু প্রবাহ যদিও নির্জীব কিন্তু বায়ু প্রবাহ কতগুলো নিয়ম মেনে চলে। প্রথমত, বায়ু সর্বদাই চাপের পার্থক্যে প্রবাহিত হয়, অর্থাৎ চাপের পার্থক্য ছাড়া বায়ু প্রবাহিত হয় না, বা ঘুরিয়ে বলতে পারি যে চাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। এবং বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। তিন নম্বর, বায়ু প্রবাহ কোন বেগে প্রবাহিত হবে, অর্থাৎ বায়ু প্রবাহের বেগ কেমন হবে সেটা নির্ভর করবে চাপের ঢালের উপরে। তিন নম্বর। চার নম্বর হচ্ছে, বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে তার নামকরণ করা হয়। যেমন ধরো, আমরা বলি উত্তরে বাতাস, অর্থাৎ যে বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণা বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে, পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, পূবালি বায়ু পূব দিক থেকে প্রবাহিত হচ্ছে। আর বায়ু প্রবাহের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কোরিওলিস বলের প্রভাবে, অর্থাৎ পৃথিবীর আবর্তন জনিত কারণে যে কোরিওলিস বলের উদ্ভব হয়, সে কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহ তার গতিপথ বিক্ষিপ্ত হয়, সরল পথ থেকে বিক্ষিপ্ত হয়। এবং এই বিক্ষেপটাকে পরবর্তীকালে আমেরিকান বিজ্ঞানী উইলিয়াম ফেরেল একটা সূত্রের আকারে প্রকাশ করেছিলেন, যেটার নাম হচ্ছে ফেরেলের সূত্র। এবং এই সূত্র অনুসারে বলা হয় যে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে সরল পথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে সরল পথ থেকে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে বায়ু প্রবাহ কতগুলো নিয়ম মেনে চলে। এক নম্বর কি বললাম, এক নম্বর হচ্ছে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে নামকরণ হয়। দু নম্বর, বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। তিন নম্বর, চাপের পার্থক্য ছাড়া বায়ু প্রবাহিত হয় না। চার নম্বর, বায়ু উত্তর গোলার্ধে সরল পথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে সরল পথের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, এই বায়ুচাপ বলয়গুলো স্থায়ী এবং চাপের পার্থক্য ছাড়া বায়ু প্রবাহিত হয় না। তাহলে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে নিয়ত বায়ু হচ্ছে সেই বায়ু, যে বায়ু এই স্থায়ী বায়ুচাপ বলয়গুলির প্রভাবে সারা বছর নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, সেই বায়ুকেই আমরা বলবো নিয়ত বায়ু। নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট পথে, পথ একটাই কিন্তু এবং দিকও একটাই। এক্ষেত্রে এই যে স্থায়ী বায়ুচাপ বলয়গুলি আছে, যদি এই স্থায়ী বায়ুচাপ বলয়গুলির প্রভাবে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় সেটা এই ভূগোলকের উপরে দেখাতে গেলে আমরা একটা সহজ পথ নেব। দেখো, এরকম সুমেরু থেকে কুমেরু পর্যন্ত একটা সরল রেখা টানব। তাহলে এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হবে, আবার এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হবে, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হবে, সুমেরু অঞ্চল থেকে এই মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকেও বায়ু প্রবাহিত হবে, একইভাবে এই উচ্চচাপ বলয় থেকে এই নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হবে, আবার এই উচ্চচাপ বলয় থেকে এই নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে। কিন্তু আমরা আগেই বলেছি যে ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ সরল পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে সরল পথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে সরল পথের বাঁ দিকে বেঁকে যায়। তাহলে উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত উচ্চ সুমেরু উচ্চ অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে, এটা যেহেতু উত্তর গোলার্ধ, তাই বায়ু প্রবাহ সরল পথে প্রবাহিত না হয়ে সরল পথে প্রবাহিত না হয়ে ডান দিকে বেঁকে যাবে। আবার এই
মেরু বৃত্ত প্রদেশের দিকে এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু প্রবাহিত হচ্ছে সে বায়ু ওর ডান দিকে সরল পথের ডান দিকে বেঁকে যাবে। এই উচ্চচাপ বলয় থেকে এই নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধে হওয়ায় সেটাও ডান দিকে বেঁকে যাবে। এবার দেখো দক্ষিণ গোলার্ধে সরল পথের বাঁ দিকে বেঁকে যায়, এই সরল পথে প্রবাহিত না হয়ে বাঁ দিকে বেঁকে গেল, এই সরল পথে প্রবাহিত না হয়ে বাঁ দিকে বেঁকে গেল, এই সরল পথে প্রবাহিত না হয়ে এইভাবে বাঁ দিকে বেঁকে গেল। তাহলে সরল পথে প্রবাহিত না হয়ে, তাহলে দেখো যদি আমরা এই সরল পথগুলোকে মুছে দিই তাহলে বায়ু প্রবাহের চেহারাটা দাঁড়ালো এই রকম, বায়ু প্রবাহের চেহারা দাঁড়ালো এই রকম, অর্থাৎ উত্তর গোলার্ধে সরল পথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে সরল পথের বাঁ দিকে। এখন সরল পথের ডান দিক বাঁ দিক ঠিক করবে কি করে? তুমি যেদিকে দাঁড়িয়ে আছো ধরো বাতাস সেই দিকে প্রবাহিত হচ্ছে, তোমার ডান দিক মানে বায়ু প্রবাহেরও ডান দিক। এক্ষেত্রে বায়ু যদি এই দিক থেকে প্রবাহিত হয়, তুমি ধরো উপর থেকে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তোমার ডান দিক হবে এদিকটা, তোমার তাহলে বায়ু প্রবাহ ডান দিকে বেঁকে গেল। তুমি যদি এদিকে মুখ করে দাঁড়াও বায়ু যদি এদিকে প্রবাহিত হয় তোমার বাঁ দিক মানে এদিকে হলো। এইভাবে বায়ু প্রবাহ সরল পথের ডান দিক এবং বাঁ দিকে বেঁকে গেল। তাহলে দাঁড়ালো কি যে স্থায়ী বায়ুচাপ বলয়গুলির কারণে বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হলো। এবার বাতাস বলেছিলাম যে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিক অনুসারে তার নামকরণ করা হয়। এই বায়ু দেখো উত্তর পূর্ব থেকে, এটা উত্তর এদিকটা পূর্ব, উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে তার এর নাম হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু। এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। এটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে এটা উত্তর পূর্ব আয়ন বায়ু। এটা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এটা উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। এটা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এই যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহগুলোকে আমরা বলছি নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহ। এইবার দেখো কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাস প্রবাহিত হচ্ছে এই বাতাসটাকে আমরা বলছি আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু কাকে বলবো? আয়ন বায়ু হচ্ছে উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় তাকে বলবো আয়ন বায়ু। এই আয়ন বায়ু আরেক নাম হচ্ছে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। বাণিজ্য বায়ু নামকরণটা এসছে এইভাবে যে আগেকার দিনে যখন মানে স্টিম ইঞ্জিন ছিল না তখন বাষ্পীয় পথ অর্থাৎ পালতোলা জাহাজগুলো বাণিজ্যতে ভীষণভাবে সাহায্য করত। এই আয়ন বায়ু গতিপথে পালতোলা জাহাজগুলো বাণিজ্যে সাহায্য করত সেই রকম ধারণা থেকে এর নাম এসছে ট্রেড উইন্ড। আবার একটা মতে বলা হয় এখানে ট্রেড অর্থ কিন্তু বাণিজ্য নয়। তাহলে কি ট্রেড কথার অর্থ হচ্ছে ব্লো অন এ কনস্ট্যান্ট কোর্স অর্থাৎ একটা নির্দিষ্ট পথে প্রবাহ। এই প্রবাহ এই থেকেই ট্রেড উইন্ড কথা এসছে। যাই হোক আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। এবার যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে তার নামকরণ করা হয়। তাহলে আয়ন বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে গেল, ডান দিকে বেঁকে প্রবাহিত হলো উত্তর পূর্ব দিক থেকে, এর নাম হচ্ছে উত্তর পূর্ব উত্তর পূর্ব আয়ন বায়ু। আবার দক্ষিণ গোলার্ধে যেহেতু দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে এর নাম হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে এই আয়ন বায়ু প্রবাহটা আমরা বুঝলাম। এবার দেখো আয়ন বায়ুর বৈশিষ্ট্য কি? আয়ন বায়ু প্রবাহিত হয় দেখো কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে অর্থাৎ অপেক্ষাকৃত শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে। বাতাস যত ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হয় ততই তার উষ্ণতা বাড়তে থাকে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকে এবং দেখা যায় এই বায়ু সম্পৃক্ত হয় না। সম্পৃক্ত না হওয়ার কারণে আয়ন বায়ুর দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যায়।
তাহলে আয়নবায়ু দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা যখন কমে যায়, এই আয়নবায়ুর পথে যেসব মহাদেশগুলো অবস্থান করছে সেই সব মহাদেশগুলোই পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। ধরো এইরকম যদি এইখানে যদি আমরা আফ্রিকা মহাদেশের অবস্থান ধরি, তাহলে দেখো এই আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে গেছে নিরক্ষ রেখা, তাহলে এই আয়নবায়ু প্রবাহিত অঞ্চলের মধ্যে আফ্রিকা মহাদেশের অবস্থান। তাহলে আফ্রিকা মহাদেশের পূর্ব দিক দিয়ে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে পূর্ব দিক দিয়ে আয়নবায়ু এসে মহাদেশে প্রবেশ করছে, এবং যেহেতু আয়নবায়ুর দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তাই জলভাগ অতিক্রম করে যখনই আয়নবায়ু স্থলভাগে প্রবেশ করবে, যদি মহাদেশের পূর্ব দিকে কোনো পাহাড় পর্বত বা উচ্চভূমি থাকে, তাহলে তাতে ঘাটটাকে বৃষ্টিপাত ঘটলেও ঘটতে পারে। যদি না ঘটে, তাহলে এই বাতাস যখনই জল থেকে স্থলে প্রবেশ করলো, তখনই জলীয় বাষ্পের যোগান কমে গেল, বাতাস ক্রমশ উষ্ণ হতে লাগলো, ফলে পশ্চিম দিকে যখন পৌঁছবে সে বাতাসে বৃষ্টিপাত একেবারেই হবে না, হলে পূর্ব দিকে হবে, তাও যদি কোনো উচ্চভূমির অবস্থান থেকে থাকে, আর যদি পূর্ব দিকে না হয়, মহাদেশে প্রবেশ করার পর এই বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত একেবারেই হবে না, যে কারণে বলা হয় আয়নবায়ুর গতিপথে মহাদেশগুলির পশ্চিম দিকে যেসব মহাদেশগুলো অবস্থান করে তাদের পশ্চিম দিকে অনেক মরুভূমি সৃষ্টি হয়েছে। আফ্রিকার ওই যে সাহারা মরুভূমি, উত্তর আমেরিকার যে মরুভূমি সোনেরান মরুভূমি ইত্যাদি এই আয়নবায়ুর গতিপথে, এবং সেগুলি এই আয়নবায়ুর গতিপথে বৃষ্টিপাত না হওয়ার কারণেই তৈরি। এবার এই আয়নবায়ুর যে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে যে মিলিত হলো, এটা সাধারণত 5 থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। তাহলে মধ্যবর্তী 5 ডিগ্রি অক্ষাংশ, এই 5 ডিগ্রি অক্ষাংশে কিন্তু বায়ুর কোনো সরাসরি প্রবাহ নেই, ধরো দুটো আয়নবায়ু দুদিক থেকে এসে মিলিত হলো, ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছে, যত নিরক্ষীয় অঞ্চলের দিকে এগোচ্ছে ততই বায়ু উষ্ণতা বাড়ছে, এবং ওই নিরক্ষ রেখার কাছাকাছি এসে বায়ু এতটাই উষ্ণ হয়ে যায় যে হালকা হয়ে কি হয় সরাসরি এরকম ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী হওয়ার ফলে মধ্যবর্তী এই 5 ডিগ্রি যে অংশ, এই অংশে বায়ুর অনুভূমিক কোনো প্রবাহ থাকে না, ফলে এই 5 ডিগ্রি নিরক্ষ রেখার উত্তরে 5 এবং দক্ষিণে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে বায়ুর কোনো সরাসরি প্রবাহ না থাকার কারণে ওই অঞ্চলে প্রায় নিশ্চল অবস্থা বিরাজ করে। ওই অঞ্চলটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল ডোলড্রামস, ওই অঞ্চলটাকে আমরা বলি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, যেখানে দুটো দুদিক থেকে নিয়ত আয়নবায়ু এসে প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে এখানে অতিরিক্ত উষ্ণ হালকা হয়ে সরাসরি ঊর্ধ্বগামী হয়, তাহলে দুটো বায়ু পরস্পর মুখোমুখি হলো না। এই যে মধ্যবর্তী অঞ্চলটা, এই মধ্যবর্তী অঞ্চলটা বায়ু প্রবাহহীন অবস্থায় থেকে গেল, ওই অঞ্চলটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল ডোলড্রামস অঞ্চল। তাহলে আমরা দেখলাম নিয়ত বায়ু প্রবাহের মধ্যে এই অংশে প্রবাহিত হচ্ছে আয়নবায়ু। তাহলে এই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আয়নবায়ু প্রবাহিত হয়েছিল, একইভাবে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকেও একটা বায়ু প্রবাহিত হবে, সেই বায়ু আবার এইখান থেকেও ধরো উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হবে, এবং উত্তর গোলার্ধে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। এই যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহ হচ্ছে পশ্চিমা বায়ু প্রবাহ। তাহলে এই অঞ্চলে প্রবাহিত হয়েছিল আয়নবায়ু, আর এই অংশে অর্থাৎ উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে দুই বায়ু প্রবাহিত হলো, যে নিয়ত বায়ু প্রবাহিত হলো, সেই নিয়ত বায়ু প্রবাহকে বলা হবে পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু এবং ডান দিকে বাঁ দিকে বেঁকে এই বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে। মনে রেখো
উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে এর নাম হবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হবে উত্তর পশ্চিম দিক থেকে, এটা উত্তর এদিকটা পশ্চিম, এই কোণাকুণি প্রবাহিত হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে, এর নাম হবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিম বায়ুর সংজ্ঞা কিভাবে আমরা দেব? উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। এবার দেখো, এই যে বায়ু, এই বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, মানে উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে বাতাস যত ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশের দিকে অগ্রসর হবে ততই তার উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকবে, এবং যত উষ্ণতা কমবে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তত কমতে থাকবে। বাতাস একসময়ে সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। যেহেতু পশ্চিমা বায়ু সারা বছর ধরে প্রবাহিত হয় তাই এই বায়ুর দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা সারা বছরই থাকবে, এবং শীতকালে বেশি হবে, কারণ শীতকালে জলভাগের উপরের উষ্ণতা অপেক্ষাকৃত বেশি, সংলগ্ন স্থলভাগের উষ্ণতা অপেক্ষাকৃত কম। সুতরাং জলের উপর দিয়ে প্রবাহিত বাতাস অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করবে এবং শীতল স্থলভাগে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে বাতাস সম্পৃক্ত হবে, ফলে শীতকালে বৃষ্টিপাতের সম্ভাবনা গ্রীষ্মকালের তুলনায় বেশি হবে। তাহলে এই বায়ু উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বৃষ্টিপাতের, অর্থাৎ এই যে অঞ্চল এইখানে যেসব দেশ বা মহাদেশ অবস্থান করবে সেই দেশ বা মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যেহেতু যে কোনো মহাদেশের পশ্চিম দিক দিয়ে এই বাতাস প্রবেশ করে তাই এই মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। যেমন এই উত্তর গোলার্ধ, এটা হচ্ছে মধ্য আক্রান্তীয় অঞ্চল, তাহলে মধ্য আক্রান্তীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে পশ্চিমা বায়ু। মধ্য আক্রান্তীয় অঞ্চলে উত্তর গোলার্ধে অবস্থিত উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ গোলার্ধের মধ্য আক্রান্তীয় অঞ্চলে দক্ষিণ আমেরিকা, আফ্রিকার কিছু অংশ, ফলে ওই মহাদেশের ওই অংশগুলি যেখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেখানে মহাদেশের পশ্চিম উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, এবং মহাদেশের পূর্ব দিকে যখন এই বায়ু পৌঁছায় তখন এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং পূর্ব দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকে। তাই পশ্চিমা বায়ু প্রভাবিত অঞ্চলে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণের অভাবে সেখানে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। আমরা ক্লাস এইটে ওই প্রেরী অঞ্চল পড়েছি, ইউরোপ এবং এশিয়ার স্টেপ অঞ্চল পড়েছি, দক্ষিণ আমেরিকার পাম্পাস তৃণভূমি অঞ্চল পড়েছি, আফ্রিকার ভেল্ড তৃণভূমি অঞ্চল পড়েছি, এইসব যে তৃণভূমি এগুলো সব নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে মহাদেশগুলোর পূর্ব দিকে বৃষ্টিপাতের অভাবে এই সব তৃণভূমি সৃষ্টি হয়েছে। সুতরাং নিয়ত বায়ু প্রবাহের প্রভাবে দেখা যাচ্ছে এই তৃণভূমির সৃষ্টি, যেহেতু মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম। এই পশ্চিমা বায়ু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বায়ু প্রবাহের, সেটা হচ্ছে যে বায়ু যখন প্রবাহিত হয় ভূপৃষ্ঠের সঙ্গে একটা ঘর্ষণজনিত বাধা কাজ করে। এই ঘর্ষণজনিত বাধার কারণে স্থলভাগের উপর দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসের বেগ কমে যায়, কিন্তু জলভাগের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, বিস্তীর্ণ জলভাগ সমুদ্রের উপর দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ যখন বায়ু অতিক্রম করে, তখন যেহেতু জলভাগের উপরিভাগ সমতল এবং জলভাগের যে অণুগুলির শিথিলতা অনেক বেশি তাই জলভাগের উপরে বায়ু বাধা পায় কম, ঘর্ষণজনিত বাধা কম, এই কারণে জলভাগের উপরে বাতাসের বেগ অনেক বেশি। দেখা যায় যে দক্ষিণ গোলার্ধে যে অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেখানে স্থলভাগ অপেক্ষা জলভাগের পরিমাণ বেশি। স্বাভাবিকভাবেই দক্ষিণ গোলার্ধে এই জলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ুর বেগও অনেক বেশি, সাধারণত 40-60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে
পশ্চিমবায়ু দক্ষিণ গোলার্ধে প্রবল বেগে প্রবাহিত হয়। এই 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবল বেগে প্রবাহিত, তীব্র বেগে প্রবাহিত বায়ু প্রবাহ পশ্চিমবায়ুকে বলা হয় সাহসী পশ্চিমবায়ু বা প্রবল পশ্চিমবায়ু। ইংরেজিতে বলা হয় ব্রেভ ওয়েস্ট উইন্ড, ব্রেভ ওয়েস্ট উইন্ড। এবং এই 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে 40, 50 এবং 60 ডিগ্রি অক্ষরেখাগুলিকে অনেকটা মাইল স্টোন হিসেবে ধরা হয়। 40 ডিগ্রি অক্ষরেখা সংলগ্ন অঞ্চলের কে বলা হয় গর্জনশীল 40, ইংরেজিতে বলা হয় রোরিং 40, রোর মানে গর্জন করা। আর 50 ডিগ্রি অক্ষরেখা বা তার সংলগ্ন অঞ্চলকে বলা হয় ফিউরিয়াস 50 বা প্রধানমত্ত 50। আর 60 ডিগ্রি অক্ষরেখা বা তার সংলগ্ন অঞ্চলকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা স্ট্রিলিং 60 বা বলা হয় ঝোড়ো সেটো। অর্থাৎ বাতাস 40 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার দিকে যত অগ্রসর হয় ততই বাতাসের বেগ বাড়তে থাকে। যেমন রাস্তা খালি থাকলে গাড়ির স্পিড ক্রমশ বাড়ে, যত দূর যাবে যত রাস্তা খালি পাবে গাড়ির স্পিডও তত বাড়বে। একইভাবে ওই পশ্চিমবায়ু দক্ষিণ গোলার্ধে জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যত আরো দক্ষিণে আরো দক্ষিণে যেতে থাকবে ততই জলভাগের বিস্তার বেড়ে যাবে, বাতাসের বেগও তত বাড়বে। তাই 40 ডিগ্রি অক্ষরেখা সংলগ্ন, এটা মনে রেখো যে বাতাসটাকে নয় কিন্তু ওই অঞ্চলটাকে বা ওই অক্ষরেখাটাকে বলা হয় গর্জনশীল 40। আর 50 ডিগ্রি অক্ষরেখা বা সংলগ্ন অঞ্চলকে বলা হয় ফিউরিয়াস 50 বা ক্রোধনমত্ত 50। আর 60 ডিগ্রি অক্ষরেখা সংলগ্ন অঞ্চলকে বলা হয় স্ট্রিলিং 60 বা ঝোড়ো সেতো বা তীক্ষ্ণ চিৎকারকারী 60। এইবার এই দেখো এই যে পশ্চিমবায়ু প্রবাহিত হলো মধ্য অক্ষাংশীয় অঞ্চলে, উচ্চ অক্ষাংশীয় অঞ্চল তাহলে কি আছে? এখানেও দেখো উচ্চচাপ মেরু দেশীয় উচ্চচাপ বলে আর এটা মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলে। দক্ষিণ গোলার্ধেও একইভাবে মেরু দেশীয় উচ্চচাপ বলে আর এই অংশটা হচ্ছে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলে। তাহলে বায়ু প্রবাহের স্বাভাবিক নিয়ম অনুযায়ী বায়ু মেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবে। এই দক্ষিণ গোলার্ধেও মেরুদেশীয় উচ্চচাপ থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হবে এবং ওই ফেরেলে সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। এই যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহকে আমরা বলবো মেরু বায়ু। যেহেতু মেরু দিক থেকে প্রবাহিত হচ্ছে, মেরু অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে, নিয়ম অনুযায়ী যেদিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে নামকরণ করা হয়। তাই মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুর নাম হলো মেরু বায়ু। এবং যে দিক থেকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে দেখো উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে, একে বলা হবে উত্তর পূর্ব মেরু বায়ু, উত্তর পূর্ব মেরু বায়ু। আর দক্ষিণ গোলার্ধে একে বলা হবে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই আয়ন বায়ু যে পথে প্রবাহিত হয়, আয়ন বায়ু সঙ্গে মেরু বায়ুর একটা মিল আছে। আয়ন বায়ুও প্রবাহিত হয় উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে, মেরু বায়ুও উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে। দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে, দক্ষিণ গোলার্ধে মেরু বায়ুও প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে। এই প্রবাহের দিকে মিল থাকলেও চরিত্রে কিন্তু মিল নেই। কেন না? এই বায়ু সাধারণত উষ্ণ বায়ু, আর্দ্র বায়ু, আর মেরু অঞ্চল থেকে যে বায়ু প্রবাহিত হচ্ছে সে বায়ু খুব স্বাভাবিক কারণে অত্যন্ত শীতল শুষ্ক বায়ু। এবং যেহেতু শীতল শুষ্ক তাই ভারী, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে প্রবাহিত হয়। এবং এই বায়ু যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় খুব স্বাভাবিক কারণেই সেই অঞ্চলের উষ্ণতা খুব কমে যায়। এই বায়ু প্রবাহের প্রভাবে সাধারণত তুষারপাত ঘটে, ফলে এই মেরু বায়ু হচ্ছে এই দুই অঞ্চলে উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে প্রবাহিত হয়। তাহলে দেখা গেল যে নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু আর মধ্য অক্ষাংশীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে পশ্চিম বায়ু, আর উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে প্রবাহিত হয় মেরু বায়ু। এই তিন যে বায়ু এটা হচ্ছে নিয়ত বায়ু। এই নিয়ত বায়ু, এখানে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে বায়ু প্রবাহ আর বায়ু স্রোত, বায়ু স্রোত
আর ওইখানে বলেছিলাম যে এটা অনুভূমিকভাবে প্রবাহিত হলে তাকে বলবো বায়ু প্রবাহ। তাহলে এখানে নিয়ত বায়ু সব ক্ষেত্রেই উচ্চ স্থায়ী বায়ুচাপ বলয়গুলির প্রভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে প্রবাহিত হয়। এবং আরো একটা কথা বলেছিলাম, উইন্ড এবং এয়ার এই দুটো যদিও আমরা ইংরেজিতে সমার্থক হিসেবে ব্যবহার করি, তাহ বাংলায় বা ভূগোলের ক্ষেত্রে কিন্তু সমার্থক নয়। এই কারণে বলছি, এয়ার হচ্ছে স্থির বায়ু, আর সেই স্থির বায়ু যখন চাপের পার্থক্যে সঞ্চালিত হয়, প্রবাহিত হয়, তখন তাকে আমরা বলবো উইন্ড। এই জন্যই বলা হয় উইন্ড ইজ এয়ার হুইচ ব্লো হরাইজন্টাল টু দ্য আর্থ সারফেস। এখানে আর একটা কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে যে দুই আয়ন বায়ু এসে নিরক্ষীয় অঞ্চলে মিলিত হলো, এবং আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে দুদিক থেকে মিলিত হওয়ার পর এই আয়ন বায়ু যেহেতু উষ্ণ এবং আর্দ্র, তাই হালকা হয়ে ঊর্ধ্বগামী হল, হালকা হয়ে ঊর্ধ্বগামী হল। এই ঊর্ধ্বগামী বাতাস বায়ুমণ্ডলের ঊর্ধ্বাকাশে প্রসারিত হয়, দুদিক দিয়ে প্রসারিত হয়, ক্রমশ শীতল হয় এবং দুই ক্রান্তীয় অঞ্চলে শীতল ও ভারী হয়ে নেমে আসে। ঊর্ধ্বগামী হলো দুই ক্রান্তীয় অঞ্চলে প্রসারিত হয়ে শীতল ও ভারী হয়ে নিচে নেমে এলো। এই যে ঊর্ধ্বাকাশ থেকে শীতল এবং ভারী বায়ু নিচে নেমে আসছে, তাহলে ঊর্ধ্বাকাশ থেকে অধোগামী হলে আগে আমি কি বলেছিলাম, এটাকে বলবো বায়ুস্রোত। আমি আগেই বলেছি বায়ুস্রোত অনুভব করা যায় না, তাই এই ঊর্ধ্বাকাশ থেকে নেমে আসা যে বাতাস, সেই বায়ুর প্রভাবে এই ক্রান্তীয় অঞ্চলে, এই অঞ্চলে বায়ুর একটা নিশ্চল অবস্থা লক্ষ্য করা যায়। নিশ্চল অবস্থা লক্ষ্য করা যায় বলেই পালতোলা জাহাজগুলি আগেকার দিনে বাণিজ্য করতে যাওয়ার পথে এই অঞ্চলের মধ্যে ঢুকে পড়লে জাহাজগুলো বাতাসের অভাবে অচল হয়ে পড়ত, আর অচল হয়ে পড়ত বলেই কি করত না, কোন এক সময় কিংবদন্তি অনুসারে, লিখিত কোনো ইতিহাস নাই কিন্তু কিংবদন্তি অনুসারে, ঘোড়া নিয়ে বাণিজ্য করতে যাওয়ার পথে এই অঞ্চলে ঢুকে পড়ার ফলে জাহাজগুলি অচল হয়ে যায়, এবং প্রাণ রক্ষার জন্যে অথবা পানীয় জলের ব্যয় সংকোচ করার জন্যে ঘোড়াগুলিকে তারা জাহাজ থেকে সমুদ্রের জলে ফেলে দেন। এমন ভেবেছিল হয়তো যে জাহাজগুলো হালকা হলে বা অল্প বাতাসে চলতে পারবে, অথবা চোখের সামনে ঘোড়াগুলোকে মারা যেতে না দেখে তাকে সমুদ্রে ফেলে দিয়ে মেরে দেওয়াই ভালো। এইরকম যে কোনো ভাবনা চিন্তায় হোক না কেন, এই ঘটনা কোন এক সময় ঘটে থাকবে, যে কারণে এই অঞ্চল তিরিশ থেকে উত্তর গোলার্ধে 30-35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী যে অঞ্চল, সে অঞ্চলকে বলা হয় অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড। আজকের পাঠ্যাংশ থেকে তোমরা অনুশীলনীগুলো দেখে নাও, নিয়ত বায়ু কাকে বলে, নিয়ত বায়ুর সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক চিত্র সহ বুঝিয়ে লেখো, আয়ন বায়ুর গতিপথে মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য কি, সাহসী পশ্চিমা বায়ু কাকে বলে, এবং গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো। ছাত্ররা, তোমরা এই ভিডিওটি ভালো করে দেখবে, দেখার পর বইটি ভালো করে পড়বে, বইয়ের বিকল্প হয় না, ভিডিওটি ভালো করে দেখবে, বইটি পড়বে, তারপর অনুশীলনী থেকে তোমরা খাতায় উত্তরগুলি ভালোভাবে তৈরি করবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি।